বাঁকুড়ার ছাতনা ব্লকের ধবন অঞ্চলের জামথল সেতু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। প্রশাসনিক স্তরে বারবার অভিযোগ জানানো হলেও কোনো রকম সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এই সেতু দিয়ে পারাপার হয় প্রায় 10 থেকে 11টি গ্রামের হাজার হাজার মানুষ। গতবার বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করেছিলেন জামথল গ্রামবাসীরা, কিন্তু তারপরে প্রশাসন ব্রিজ তৈরির আশ্বাস দিলেও ব্রিজ তৈরি হয়নি বলে অভিযোগ। তাই আজ শুক্রবার সকাল 10টা নাগাদ বাঁকুড়ার শালতোরা রাজ্য সড়কের অঙ্কিত মোড়ের কাছে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে হাজার খানেক গ্রামের মানুষজন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমাদের এলাকায় 3টি থানা এলাকা, ছাতনা, সাতুড়ি এবং কাশীপুর, 3টি থানা এলাকার 4টি জিপি, 72টি গ্রাম। এই 72টি গ্রামের সাধারণ মানুষ নিত্য নৈমন্তিক এই রাস্তার ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। স্কুল ছাত্র ছাত্রীরা এই ব্রিজের উপর দিয়ে জোড়া, শালতোড়া, বাঁকুড়া পড়াশোনা করতে যায়। এমনকি সবথেকে যেটা দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই ব্রিজের এখন যা অবস্থা হয়ে আছে, আশেপাশে গ্রামের মানুষ অসুবিধায় পড়লে, শরীর স্বাস্থ্য খারাপ হলে ব্রিজের উপর দিয়ে গাড়ি আসবে, তার আসার পর সেখানে হয়তো উল্টে যেতে পারে, অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে ঘটতে পারে। তাই আমরা আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং সরকারের কাছে দাবি যে আমরা আজ থেকে 2017 সালে আমরা জানিয়েছিলাম প্রশাসনিক মলয়ে, বিডিওকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, তার কপি আমাদের কাছে আছে, কমিটির কাছে আছে, কিন্তু জানিও কোনো ফল হয়নি। তাই এলাকার সমস্ত সাধারণ মানুষ, জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি সব কিছুর ঊর্ধ্বে আজ সমস্ত মানুষ এক হয়েছে। আমরা পথে নামতে বাধ্য হলাম এই কারণের জন্য, দীর্ঘদিন ধরে সরকারকে জানিয়েছি, কিন্তু সরকারকে জানানোর পরেও রাজ্য সরকার আমাদেরকে কোনো গ্রাহ্য করেনি। অসুবিধা তো প্রচণ্ড, ধরুন এখানে প্রচুর ছাত্রছাত্রী যারা শালতোড়া, ছাতনা এবং বাঁকুড়া এই কলেজে ছাত্রছাত্রীরা, তাদের অসুবিধা হয়, অসুবিধা হয় প্রসূতি গর্ভবতী মা যারা এখানে ধরুন প্রতিনিয়ত যাতায়াত করে, সবাই তো আর গাড়ি নেয়, চার চাকা নেয়, তাহলে বাসের উপরে তারা সবাই নির্ভর করে। তো সেই গাড়িগুলোর যে অসুবিধা হচ্ছে, আমরা দীর্ঘ 2017 সাল থেকে আমরা এই লড়াই আন্দোলনটা করছি এবং বিভিন্ন প্রশাসনিক স্তরে সর্বোচ্চ যে জায়গাগুলো আছে আমরা তাদের কপি দিয়েছি এবং এবারও আমরা প্রশাসনকে জানাইছি, তার থেকে অ্যাটাচ আমরা কপিগুলোকে দিয়ে দিয়েছি। আমাদেরকে বারবারে আশ্বাস দেওয়া হয়েছে এবং এখানে একটা ভোট বয়কট, জামতল আদিবাসী তারা ভোট বয়কট করেছে, পিছিয়ে পড়া শ্রেণী তারা ভোট বয়কট করেছে এবং তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে অলরেডি নাকি স্যাংশন হয়ে গেছে, কিন্তু আমরা বিডিও এবং ডিএমের কাছ থেকে জানতে পেরেছি যে এটা অলরেডি কোথাও কোনো স্যাংশন নাই। সেই স্যাংশন যাতে হয়, অ্যালটমেন্ট যাতে হয়, টেন্ডার যাতে হয় এবং অবিলম্বে যে কাজ শুরু হয়, তার জন্যে আমরা এখানে 3টা অঞ্চল, 3টা থানা, কাশীপুর, ছাতনা এবং আপনার সাতুড়ি, 3টা থানার 3টা অঞ্চল, মণিহারা, গড়শিকা এবং ধবন, 3টা অঞ্চলের সমস্ত মানুষ আমরা একত্রিত হয়েছি এবং এই গণসংগ্রাম আমাদের চলবে যতক্ষণ আমরা ব্রিজের দাবি আদায় করতে পারছি এবং কাজ শুরু করতে পারছি, ততদিন আমরা ব্রিজের যে লড়াই সেই লড়াই আমরা চলবে। এবং আমরা 2017 সাল থেকে আন্দোলন করছি, এটা আজের নয়, সেটার জন্য আজকে এলাকার প্রায় 800 মানুষের মানে স্বাক্ষর করার পরে আমরা একদম প্রধান থেকে আরম্ভ করে বিডিও অফিস থেকে থানার থেকে একদম এসডিও ডিএম পর্যন্ত কপি দেওয়া আছে, তার কপি আমাদের কাছে নথিপত্র আছে। তা সত্ত্বেও গতবারে আমাদের এইখানে বিধানসভায় এই এলাকার জনগণ জামথল গ্রামের তারা ভোট বয়কট করেছিল, তারপরেও কিন্তু কোনো সহযোগিতা পাওয়া যায় নাই। তাই আমাদের এলাকার মানুষ শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে, কোনো উন্নয়নের পরিকল্পনা আমাদের এলাকায় বিশাল গুরুত্বপূর্ণ। এই ব্রিজটা না হওয়া পর্যন্ত আমাদের এলাকার মানুষের যে কী অসুবিধায় পড়তে পারে, মনে হয় যে অনেক সময় অনেক মানুষকে না খেয়ে মরতে হবে। এটা দিয়ে যে যাতায়াত করা হচ্ছে, মানে প্রত্যেকটা বাস, একটা বাস যদি উল্টে যায় কত মানুষের যে মৃত্যু হতে পারে তা কোনো ঠিক না। একটা আমরা যদি ডেলিভারি পেশেন্ট নিয়ে যাই, তার অবস্থা এতই মর্মান্তিক হয় যে এক ঘন্টা হয়তো টাইম লেগে যাচ্ছে, এখানে এক ঘন্টা মাছ হচ্ছে, তার জন্য তো হাসপাতাল পৌঁছাওয়ার আগে হয়তো সেই মহিলাটা মারা যেতে পারে। বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিছু গ্রাম আছে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট মোটামুটি প্রায় 20 থেকে 22টা গ্রাম আছে। কেন দীর্ঘদিন ধরে খারাপ অবস্থা রয়েছে? অনেকদিন ধরে আমরা জানিয়েছি, কিন্তু কোনো হয়নি, ভোটের আগে বলবে যে হয়ে যাবে, তারপরে কিন্তু আর কিছু আমরা দেখতে পাইনি। হ্যাঁ, সেই জন্য আমরা এই বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হচ্ছি, আবার পরের ক্ষেত্রে আরও বৃহত্তর আন্দোলন দিকে যাবো আমরা। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ওভারব্রিজ তৈরি করতে হবে, না হলে এই কর্মসূচি চলবে। টানা 2 ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনের পক্ষ থেকে ছাতনা থানা আইসি এবং ছাতনা বিডিও। অনেক বড় স্কিম, সেই জন্য একটু দেরি হয়েছে, কিন্তু
যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এটা আমরা জানি নিটটা জেনুইন আছে, কিন্তু যেহেতু বড় কাজটা খুব অনেক বড় পরিমাণ ফান্ডের দরকার আছে, এটা অলরেডি একবার হায়ার অফিসারকে পাঠানো হয়েছে, ওখান থেকে তাড়াতাড়ি স্যাংশন হবে। আমরা যেটুকু খবর পেয়েছি তাড়াতাড়ি স্যাংশন, দ্রুত ব্রিজ তৈরির আশ্বাস দেওয়া হলে অবরোধ উঠে যায়। বাঁকুড়া থেকে সৈয়দ মাহফিজুল হুদা, আনন্দবার্তা।